জন্য আমি মহাশক্তি সংঘের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ মহাষ্টমীর এই পুণ্যলগ্নে আমি মহাশক্তির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা প্রত্যেক বছরের নিয়ে এই বছরও আমরা খুব অল্প পরিসরে আমাদের পুজোর আয়োজন করেছি। এই পুজোর মোটামুটি বাজেট 1,20,000 টাকার মতো হবে। এই সামান্য অর্থের সাহায্যে আমরা আমাদের এবারের পুজোটা সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের এই পুজোর পাশাপাশি আমরা অল্প পরিসরে বস্ত্রদানের আয়োজন করেছিলাম, যা আমাদের ষষ্ঠীতে সম্পন্ন হয়েছে। আমাদের এলাকার বিধায়কের হাতে ধরে আমরা আমাদের পুজোর শুভারম্ভ করেছিলাম। আজকে অষ্টমীতে ভোগ হচ্ছে আমাদের মায়ের কাছে, কালকে আমরা মহানবমীতে প্রত্যেকের জন্য অল্প পরিসরে প্রসাদের আয়োজন করেছি। এইভাবেই পুজোগুলি আমরা কাটাবো এবং সরকারি বিধিনিষেধ মেনে আমরা এই বছরও আমাদের মহাশক্তি সংঘের পুজোটা সুসম্পন্ন করতে যাচ্ছি। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমাদের পুজো প্রাঙ্গণে এসে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ দিলাম। নমস্কার। আপনার নামটা? আমার নাম রাজু শাহ। আপনি কি মানে পূজা কমিটি? আমি এবার 2021 পূজা কমিটির সম্পাদক।